আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, রোম সম্রাট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার মাথা ব্যথার প্রতিকারের কথা জানিয়ে একটি আবেদন করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একটি টুপি উপহার দিয়েছিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো, সেই টুপিটি যতক্ষণ মাথায় পরা হতো ততক্ষণ মাথা ব্যথার নামই থাকত না, মাথা ব্যথা দূর হয়ে যেত। আর যখন সেই টুপিটি খোলা হতো সাথে সাথে মাথা ব্যথা করত। আশ্চর্যের বিষয়টি সবাই দেখে টুপিটি যখন হাতে নিয়ে দেখলো যে টুপিটির ভিতরে কি রয়েছে, যাতে এটা মাথায় দিলে সাথে সাথে মাথা ব্যথা চলে যায় এবং যখন মাথা থেকে খোলা হয় তখন মাথা ব্যথা আবার শুরু হয়ে যায়। টুপিটি হাতে নিয়ে দেখার পর দেখতে পেল যে টুপিটির ভিতরে একটি মাত্র শব্দ লিপিবদ্ধ করা ছিল, যে শব্দটির কারণে আল্লাহ তাআলা তার মাথা ব্যথা দূর করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, সেই টুপিটির ভিতরে কি শব্দটি লেখা ছিল সেটি একটু পরেই আমরা জানব ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বললেন, হে আবু হুরায়রা, আমি একটি শব্দ বলবো, যে শব্দটির আমল যদি তুমি করো, প্রত্যেকটি কাজের শুরুতে যদি সেই শব্দটির আমল তুমি করো, ইনশাআল্লাহ তুমি সেই কাজে সফলতা পাবে এবং সেই কাজটি অতি দ্রুত করতে পারবে, কাজের ভিতরে বরকত হবে ইনশাআল্লাহ। হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবে ওযুর শুরুতে এই শব্দটি তুমি পাঠ করবে, তাহলে ওযু শেষ না হওয়া পর্যন্ত ফেরেশতারা তোমার আমলনামায় পুণ্য লিখতে থাকবে, সুবহানাল্লাহ। তুমি যখন কোনো প্রাণীর পিঠে চড়বে, সওয়ার হবে, তখন এই শব্দটি তুমি পড়বে, ওই প্রাণীটির পিঠ থেকে নামার আগ পর্যন্ত তোমার আমলনামায় পুণ্য লেখা হবে। তুমি যখন নৌকায় চড়বে তখন এই শব্দটি পাঠ করবে, তাহলে সেই নৌকা থেকে নামার আগ পর্যন্ত তোমার আমলনামায় পুণ্য লেখা হবে, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেই শব্দটি হলো বিসমিল্লাহ শরীফ। প্রিয় দর্শক, আমরা জানি যে প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া সুন্নাত, কেননা বিসমিল্লাহ যদি কেউ কোনো কাজের শুরুতে পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার সেই কাজে বরকত দান করেন, তার কাজে সফলতা দান করেন, তার সেই কাজটি অনেক সুন্দরভাবে সম্পন্ন হয়। প্রিয় দর্শক, আমরা এই বিসমিল্লাহ যদি প্রত্যেকটি কাজের শুরুতে পড়ি তাহলে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আমরা যখন ঘর থেকে বের হব বিসমিল্লাহ পরে বের হব, তাহলে শয়তান কোনো অনিষ্ট করতে পারবে না, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আমরা যখন গাড়িতে উঠব আমরা বিসমিল্লাহ পরে উঠব, তাহলে অ্যাক্সিডেন্ট সহ মারাত্মক বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। প্রিয় দর্শক, এটি একটি পরীক্ষিত আমল, আমি নিজেই ফল পেয়েছি। আমি আজ পর্যন্ত আমি যখনই ঘর থেকে বের হই আমি বিসমিল্লাহ পরে বের হই, আমি যেই কাজটি করি সর্বপ্রথম বিসমিল্লাহ দিয়ে শুরু করি। আমি যখনই ঘর থেকে বের হই বিসমিল্লাহ পাঠ করে বের হই এবং গাড়িতে যখন উঠি বিসমিল্লাহ পরে উঠি এবং সব কাজে বিসমিল্লাহ আমি পাঠ করার চেষ্টা করি। আজ পর্যন্ত যত কাজের শুরুতে বিসমিল্লাহ পড়েছি সব কাজগুলো সুন্দরভাবে সাবলীলভাবে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি এই ছোট্ট শব্দটির আমল যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হাজারো বিপদ আপদ বারা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করতে, তাহলে সেই কাজে বরকত হবে, সেই কাজ সুন্দরভাবে শেষ হবে, এমনকি সেই কাজ যতক্ষণ করব ফেরেশতারা পুণ্য লিখতে থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।